ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন বিপিএল এ আজ দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে চিটাগাং ভাইকিংস ও কুমিল্লা অধিনায়ক মুশফিকুর রহিম তবে মুশফিকের সিদ্ধান্তকে ভুল প্রমাণ করে দিয়েছে ব্যাটসম্যানরা একের পর এক ব্যর্থতায় একশো ষোলো রানে থামে ভাইকিংসদের ইনিংস চিটাগাং এর হয়ে একমাত্র পঁচিশ বলে তেতাল্লিশ রানের ইনিংস খেলেছেন মোসাদ্দেক হুসাইন এদিকে চিটাগাং এর দেয়া সহজ লক্ষ্য তারা করতে নেমে তিন উইকেট হারিয়ে ফেলেছে কুমিল্লা ভিক্টোরিয়ান তবে দায়িত্বশীল ইনিংস খেলেছেন তামিম ইকবাল একান্ন বলে চুয়ান্ন রানের ইনিংস খেলেছেন তিনি একশো পাঁচ দশমিক আট আট স্ট্রাইক রেটে দুই ছয় চার চারে সাজানো ছিল তামিম ইকবালের ইনিংস তামিমের সাথে দারুণ ব্যাটিং করেছেন শামসুর রহমানও বাইশ বলে ছত্রিশ রানের ইনিংস খেলেছেন তিনি শেষ পর্যন্ত ষোলো দশমিক চার ওভারে তিন উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় কুমিল্লা ভিক্টোরিয়ানস চিটাগাং ভাইকিংসকে সাত উইকেটে পরাজিত করেছে তারা কুমিল্লার হয়ে দারুণ বোলিং করেছেন মোহাম্মদ সাইফুদ্দিন রিয়াজ ও শহীদ আফ্রিদি প্রত্যেকেই দুটি করে উইকেট পেয়েছেন এই জয়ের মাধ্যমে পয়েন্ট টেবিলে সবার উপরে উঠে গেল কুমিল্লা